আরে দোস্ত তুই, আরে দোস্ত তোর ভাবিস যে সে মেরে বাড়ি পাঠাই দিলাম আর আনতে গেলাম না, খোঁজ খবর নিলাম না, তাই ভাবলাম আমি তুই আসতে যাই। দুপুরে খেয়ে দিয়ে যাবানি? আচ্ছা রোদি না গিয়ে বিকেলে খেয়ে দিয়ে যাবানি। দোস্ত শোন, ওই বিকেলে আমাদের পুকুর পাড়ে শিশু গাছতলা দাঁড়াবে হবে, ওই অপেক্ষা করিস, আমি আসবানি এখন, তাহলে যা। হ্যাঁ খেলা দাঁড়াই দিলে এখনো আসছে না, কখন যে আসবে? আরে দোস্ত এত দেরি? একটু দেরি হয়ে গেছে, চল যাই। আরে দোস্ত গরমের সময় তোর মাথায় মাফলার বান্ধা কে? তোর ভাবির চিন্তায় মাথায় 700 ডিগ্রি জ্বর চলে এসে, তাই মাফলার বান্ধিছি, চল যাই। আচ্ছা দোস্ত ভাবিতে পারি গেলি কি দেবে? আরে মাছ মাংস উঠুন কাশি যা খাই দেবে সব খাবি। আরে দোস্ত টাকা, কেন টাকা আমি পাইছি, আমি বেশি টাকা নেবো। আচ্ছা দোস চল সামনে গিয়ে আলোচনা করি। আরে দোস আলোচনা না আলোচনা। আকাশে কি রোদ, একটু ছাতিরা মেলি, আমার ছাতা দেখি নষ্ট হয়ে গেছে, যাই বাজার দেখি যাই। কেন আবার কি হলো, যাই গিয়ে দেখে আসি। আগা বাবু তোমাদের কি হয়েছে? আরে বাবু তুমি থামো না। আরে তুই থাম, চাচা শোনো। যাও, আচ্ছা টাকা তো চাচার, তাহলে চল চাচার টাকা চাচার ভালো করে ফেরত দিই। চল 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 যাই। চাচা কথা বার্তা তখন সবই ঠিক হয়ে গেল, তাহলে না ভাগ্য ঠিক করে নেই। চাচা ছাতাটা কি সুন্দর। বাবু ছাতা ছেড়ে কথা বলো। আরে চাচা বিদেশি ছাতা একটু দেখি না। তাহলে চাচা ভাগ করলাম কিন্তু, তুমি ভাগ করো তো। আরে বাবু টাকা আমার বাবু বাপ করে দাও।
সাসা টাকা লাভ সুন্দর হইছে না সাসা এবার তুমি টাকা নিয়ে বাসায় যাও